পর্যন্ত করলাম বলতে আজকে খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো এই উৎসবের শুরুটা। তো আজকে খুঁটি পুজো হলে এবার আস্তে আস্তে প্যান্ডেল তৈরি হবে, তারপর তো পুজোয় যেমন প্রোগ্রাম হয়, পুজো হয়, অনুষ্ঠান হয়, সেসব হবে। আপনার নাম দিদি? আমার নাম ঐশ্বর্য ঘোষ। আজ থেকে আমাদের এটা ষষ্ঠ বর্ষ চলছে আরামবাগ ত্রিধারা সম্মেলন, ষষ্ঠ বর্ষ। তো আজকে খুঁটি পুজো শুরু করলাম, খুঁটি পুজোর মাধ্যমে আজ থেকে 23-24 সালের প্রস্তুতি শুরু হলো আনুষ্ঠানিকভাবে। কারণ এখনকার পুজোগুলো আমরা যেটা করি, এই যে গত 6 বছর ধরে করে আসছি থিমের পুজো, থিমের পুজোতে একটা বড় ব্যাপার হলো স্ট্রাকচারটা বড়, সেই জন্য এখন পুজো দেরি আছে, মাঝখানে কালী পুজো আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এটা শুরু করলাম। কারণ অনেকটা কাজ করতে হবে, প্যান্ডেলের কাজ তো জানেন আপনারা, অনেকটা সময় লাগে থিমের পুজো। আবার সেই করে আজকে শুরু করলাম, সবাইকে স্বাগত জানাচ্ছি, আর আরামবাগবাসীকে তো বটেই, আমাদের টোটাল রাজ্যবাসীকে স্বাগত জানাচ্ছি। পুজোয় আসবেন, ভালো থাকবেন, আমাদের পুজো দর্শন করবেন। আমাদের থিম মোটামুটি রবির আলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, তার কল্পগাথা নিয়ে আমাদের প্রতিবেদন থাকবে। আর বিশেষ করে থিমের ব্যাপারে আর বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে সেটা আমরা রাখছি যাতে প্যান্ডেলে এসে বাকিটা অংশটা দেখে যায়। আমি সুকুমার কুণ্ডু, আরামবাগ ক্রীড়া সম্মেলনে পুজো কমিটির এবছরের প্রেসিডেন্ট। দেখুন, এটা বিদ্যালয়ের পুজো নয়, আমরা কয়েকজন উকিলবাবু আছি, তার সাথে সাথে ব্যবসায়ী আছে, শিক্ষক আছে, এবং আমাদের পাশে যিনি বসে আছেন তিনিও আমাদের আরামবাগ পৌরসভার ইঞ্জিনিয়ারবাবু আছেন, সকলের পুজো এটা, উকিলবাবুরাও তার মধ্যে আছেন, এটা একটা অংশ বলতে পারেন, কিন্তু আমাদের উকিলবাবুদের পুজো নয় প্রথম কথা এটা। এবং এছাড়া আরামবাগ ত্রিধারা সম্মেলনে যেমন বিগত কয়েক বছর ধরেই আরামবাগবাসীকে আনন্দ দিয়ে এসছে তাদের প্যান্ডেলের মাধ্যমে, তাদের থিমের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, এবছরও তার উন্নত হবে না। এবছরও আমরা আশা করছি এমন কিছু করবো যেটা আরামবাগবাসী সহ এলাকাবাসীকে আনন্দ দেবে। এবছর আমাদের বাজেট আছে অনুষ্ঠান এবং প্যান্ডেল বা থিম সমস্ত কিছু নিয়ে 12 লাখ টাকার মতো, আমরা 12 লাখ টাকা বাজেটে এগিয়ে এসেছি, এবং 12 লাখ টাকার বাজেটের পুজো আমরা এবারে করব, এবং আশা করি সকল আরামবাগবাসী বা এলাকাবাসী ভালো লাগবে। আমরা সকল আরামবাগবাসী বা এলাকাবাসীকে আসার জন্য এবং জগদ্ধাত্রী পুজো আনন্দ উপভোগ করার জন্য আপনাদের মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে আসুন, আপনারা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের এখানে আসুন এবং আনন্দ উপভোগ করুন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আচ্ছা, পুজো ছাড়াও কি আর কিছু রাখছেন পুজোর মধ্যে? আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিগত বছরের মতো এবছরও থাকবে। এবছরে আমাদের যে অনুষ্ঠান তাতে বিশেষ অতিথি বা শিল্পী হিসেবে আসবেন আরুষি সিন্ধি আসবেন, কৌশলী সঙ্গীত শিল্পী কৌশলী আসবেন, এছাড়া আরও ডান্স গ্রুপ আছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিনই আছে, 20 তারিখ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে এবং সেটা প্রায় 25 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, এই যে আপনারা থিমটা বলছেন যে রবির আলো, এই থিমটার মানে কোথা থেকে আপনারা চিন্তাভাবনা করলেন? চিন্তাভাবনা করলাম মানে রবীন্দ্রনাথের যে অবদান বিশ্ব সাহিত্যে বা বিশ্ব সাহিত্য ছাড়াও বিশ্বমণ্ডলে, তো সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা একটা এমন কিছু দিতে চাই যেটা বর্তমান যুব সমাজ সহ আমাদের যারা বয়স্ক মানুষজন আছেন তারা অতীতকে একবার ফিরে দেখতে পাবেন। আমরা যে সমস্ত ছড়া কবিতা উপন্যাস পড়ে বড় হয়েছি সেইগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চাইছি, এবং আমরা মনে করি যে রবীন্দ্রনাথের অবদান বাঙালি কোনোদিনই ভুলতে পারবে না, সেই রবীন্দ্রনাথকে পাথেয় করে আমরা এবারে থিম করেছি রবির আলো, রবির আলো এবং বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথের উপরে আমরা এই কনসেপ্টটা করছি। আপনার নাম? সুকান্ত হালদার। বছরে কী কী অনুষ্ঠান আছে আপনাদের? এবছরে প্রথমেই আপনাদের মাধ্যম ধরে বিজয়া প্রীতি আর শুভেচ্ছা জানাই, আর তারপরেই বলি যে আমাদের যখন দুর্গাপূজা শেষ হয়ে যায় আমাদের আমাদের অন্তত জগদ্ধাত্রী পূজার দামাও বেড়ে যায়, সকলেরই ইয়ে এসে যায়, কালী পূজা এসে যায়, দীপাবলি এসে যায়, সবাই এসে যায়, কিন্তু আমাদের কালী পূজা দীপাবলির তো আনন্দ থাকেই, তার সঙ্গে এই জগদ্ধাত্রীর দামামা একটা বেড়ে যায়। সেই জগদ্ধাত্রীর দামামার সূচনাটা হচ্ছে আজ, সেই জগদ্ধাত্রীর দামামার সূচনা আজ করতে গিয়ে আমাদের আরামবাগ ত্রিধারা সম্মিলনীর পুজোর খুঁটি পুজোটা আজকে হলো, এবং প্রথম দিন থেকে যবে থেকে আমরা শুরু করেছিলাম আর 6 বছর আগে থেকে আপনারা মিডিয়া বন্ধুরা সেদিন থেকেই আমাদের পাশে রয়েছেন, এবং আপনাদের মাধ্যম ধরে গোটা আরামবাগ তথা গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমরা দেখাতে পেরেছি যে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কেমন উন্নতি করতে পারি এবং ধীরে ধীরে কত সুন্দর সুন্দর নতুন নতুন থিম নিয়ে এসে সকলের মন জয় করতে পারি। তো এবারেও
অন্যান্য বারের মতন আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ এই মর্মে একটি থিমকে তুলে ধরতে, এবং চেষ্টা করেছি যে রবীন্দ্রনাথ যে আমাদের বাঙালির হৃদয়ে জুড়ে কতটা রয়েছেন, এবং শুধু বাঙালির হৃদয়ে নয় গোটা ভারতবর্ষব্যাপী গোটা বিশ্বকে জুড়ে কীভাবে রয়েছেন সেটাকে একটু তুলে ধরতে চাই আপনাদের সামনে। এবং আমরা আশা করব যে বাজেট নিয়ে যেভাবে আমরা এগিয়ে চলেছি এবং আপনাদের সঙ্গে থেকে আপনারা আমাদের সাথে থেকে যেভাবে আমাদেরকে ইন্সপায়ার করেছেন তাতে আমরা আশা করব যে আমরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে এটাকে সাফল্যমণ্ডিত করতে পারবো, এবং আপনারা আমাদের সাথে থাকুন, আমরা তাহলে আরও 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 সুন্দরভাবে জিনিসগুলো জানাবো। পুজো কদিন কিছু অনুষ্ঠান আছে? পুজো কদিনের অনুষ্ঠান হচ্ছে প্রথম দিন থেকেই মোট ছ দিনের অনুষ্ঠান আছে, প্রত্যেকটা দিনই আমরা সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি, কখনো বাইরের কোনো শিল্পী কখনো আমাদের লোকাল কোনো শিল্পী, সেই দিয়ে আমরা অনুষ্ঠান করছি বিভিন্ন সময়। আমি এটা আপনাদেরকে নিশ্চয়ই ভবিষ্যতে পাঠিয়ে দেবো, একটু পরেই পাঠিয়ে দেবো যে আমাদের যে পুরো দিনের যে লিস্টটা সেই লিস্টটা আপনাদেরকে পাঠিয়ে দেবো যে কোন দিন কোন শিল্পী আমাদের আসছে, সেটা আমরা অলরেডি ঠিক করেছি এবং সেটাকে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো, সুবিধা হবে আপনাদের দেখতেও এবং সকলকে বলতে। আমার নাম সংগ্রাম সরকার। কি পদে আছেন ক্লাবে? আমি ক্লাবে একজন সাধারণ সদস্য এবং আমি তিধারা সম্মিলনী তথা তিধারা ক্লাবের একজন সাধারণ সদস্য। কতটা নজর কাড়বে বলে আপনারা যে থিমটা নিয়েছেন সেটা কি মনে করছেন? দেখুন, আমাদের আমরা তো প্রত্যেকবারই চেষ্টা করেছি এবং প্রত্যেকবার চেষ্টা করে আমরা সকলের কাছ থেকে ভীষণ আশীর্বাদ পেয়েছি এবং দেখেছি প্রত্যেকবারই আমরা নিজেদের মতো করে চেষ্টা করে খুব একটু ভালো থিম উপহার দিতে পেরেছি। তো এবারে আমরা আশা করছি যে আরামবাগের বুকে একটা কতগুলো সেরা যে পুজো হয় সেই সেরা পুজোগুলোর মধ্যে নিশ্চয়ই আমাদের একটা থাকবে।